আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বিডিবোধি ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি শাড়িতে ব্লক এবং বুটিক্সের কাজ করে অনেক সুন্দর একটি শাড়ি তৈরি করা যায় এজন্য আমি প্রথমে ব্লকের কাজ করব। ব্লকের কাজের জন্য আমি এখানে ডাইস নিয়েছি আর নিয়েছি রং এগুলো এগুলো ব্লকের দোকানে পাওয়া যায় যেখানে কেমিক্যাল নিয়ে আসা হয় সেখান থেকে এগুলো বললে ওরা রঙগুলো তৈরি করে দেয় আবার আপনারা নিজেরাই কেমিক্যাল এনে তৈরি করতে পারবেন আর এখানে আমি যেভাবে টেবিলটি প্রস্তুত করেছি তা আমি আগেও একটি আমার জামা করেছি তার ভিডিওতে দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য সেই ভিডিওটি দেখে নেবেন এখন আমি এই শাড়িটির মধ্যে কাজ করব আমার টেবিলটি ছোট তাই আমি অর্ধেক করে বিছিয়ে নিয়েছি আপনাদের টেবিল যদি বড় হয় তাহলে কাপড়ের একবার এভাবে ধরে সম্পূর্ণটা বিছিয়ে নিতে পারবেন আমি এখানে এখন একটি পলিথিন নিয়েছি আর নিয়েছি একটি ব্রাশ এটি আমি আগেও ব্যবহার করেছি এখন এখানে রং নিয়ে ব্রাশের সাহায্যে এভাবে করে ভালোভাবে বিছিয়ে নেব এরকম একটি ডাইসের সাহায্যে প্রথমে আমি কাপড়ের নিচে একটি লাইন দিয়ে নেব এভাবে ট্যাপ করে বসাতে হবে দেখুন এভাবে একদম সমান করে ধরে বসিয়ে নিতে হবে যেখানে একটু কমাবাড়া হয়েছে আমি সেখানে এই ব্রাশের সাহায্যে এগুলো সুন্দর করে বসিয়ে নেব। এভাবে শাড়িটির আমি সম্পূর্ণ পাট দিয়ে নেব এর উপরে আমি আরেকটি পাট দিয়ে নেব সেজন্য আমি এই ডাইসটি নিয়েছি টেপ করে করে নিতে হবে এটি এখন এই লাইনের উপর দিয়ে বসিয়ে দেব আবার একইভাবে নিয়ে এভাবে বসিয়ে দেব। এভাবে করে আমি সম্পূর্ণ পার্টটি করে নেব আমি কুসির অংশটাতে আলাদা কাজ করবো জন্য এরকম একটি ডাইস নিয়েছি এভাবে এভাবে লম্বা লম্বা করে দিয়ে দেব কুচির অংশটাতে সম্পূর্ণটা এভাবে করে আমি সম্পূর্ণ কুচির অংশটা করে নিয়েছি এখন আমি এই ডাইস দিয়ে বডির অংশটা করে নেবো যে অংশটা বডির মধ্যে থাকবে এভাবে করে পুরো কাপড়টা করে নেব বডির অংশটা আমি এভাবে সম্পূর্ণটা করে নিয়েছি এখন আসলটা করব। এখন আমি আসলে ডিজাইনটি করে নিচ্ছি এখন আমি আসলের মাঝেই ডাইস দিয়ে গোল চিহ্ন দেওয়ার পরে একটি বড় ফুল এঁকে নেব এভাবে গোল করে পুরো ফুলটি এঁকে নেব এভাবে নির্দিষ্ট দূরত্ব পর পর আসলের মধ্যে আমি ফুল দিয়ে নেব কাপড়টির মধ্যে প্রথমে আমি ব্লকের কাজ করে নিয়েছি করার পরে কাপড়টি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি এখন আমি এখানে ডলার ডলারের কাজ করব এবং হালকা সুতার কাজ করব। এর জন্য একটু গ্লু দিয়ে নিলাম ফেব্রিকের গ্লুটা আমি ইউজ করেছি এখন ডলার বসিয়ে দিচ্ছি একটু সময় দিতে হবে এটি শুকানোর জন্য আমি একই কালারের রেশমি সুতা নিয়েছি আমি এই সুতা তিন তিনটি সুতা করে একসাথে দিয়ে কাজ করব। এখন আমি ফ্রেম বসিয়ে নিচ্ছি ফ্রেম বসিয়ে নিয়েছি এখন আমি ডলার বসিয়ে নেব আমি এভাবে পাক ঘুরে সম্পূর্ণ চেনটি দিয়ে নেব এভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি আসলের পুঁতিটা ফুলে আমি এভাবে মাঝখানটা দিয়ে চেন সিলাই দিয়েছি আর ডলার বসিয়েছি আর এর মাঝে মাঝে ডলার বসিয়েছি একইভাবে আসলের মধ্যে কিছু দূরত্ব রেখে সম্পূর্ণ আসলে এভাবে ডলার বসিয়ে নিয়েছি কাপড়ের মাঝের যে ফুলগুলো আছে সেই ফুলগুলোর মাঝে ডলার বসিয়ে এভাবে এই দিয়ে নিয়েছি এই ফুলগুলো আমি মাঝে মাঝে ফুলের মধ্যে এভাবে করেছি সম্পূর্ণ ফুলে করিনি কিভাবে এই শিলিটি করেছি আমি তা আপনাদের দেখাচ্ছি আমি আগের মতো করে ডলারটি বসিয়ে নিয়েছি এরপর এভাবে শিলি দিতে হবে কাঁথা শিলাইয়ের মতো করে ঘুরিয়ে নিয়ে আবার শিলি দিয়ে নিচ্ছি দেখুন ফুল দেখুন ফুলটি আমি সম্পূর্ণভাবে করে নিয়েছি মাঝে মাঝে ফুলগুলো বসিয়েছি এবং পুরো কাপড়টি পাট দিয়ে আমি কিছুটা দূরত্ব পরপর এভাবে ডলার বসিয়ে নিয়েছি এখন কাপড়টিকে উল্টো পাশ করে ভালোভাবে লন্ডি করে নিতে হবে কাপড়টি আমি লন্ডি করে নিয়েছি দেখুন এই কাপড়টি আমার প্রাইডের কাপড় ছিল চারশো দশ টাকা মূল্য আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে দিবেন ধন্যবাদ সকলকে